দিন কয়েক আগে বুঝে যাওয়া পুকুর খননের কাজ করেছিল বৈদ্যবাটি পৌরসভা। এবার তাদের দেখানো পথেই চুচুড়ায় একাধিক পুকুর ভরাট রুখতে উদ্যোগী হলেন বিধায়ক অসিত মজুমদার। হুগলির বিএলআরও অফিসের নাকের ডগায় চলছে পুকুর ভরাট। ঘটনাটি হুগলির চুচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড সংলগ্ন মানুষপুর পূর্বায়নে। এই ওয়ার্ডের একাধিক পুকুর ভরাটের অভিযোগ পেয়ে অভিযানে নামেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। স্থানীয় মানুষদের দীর্ঘদিনের অভিযোগের পাশাপাশি প্রাক্তন 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সুনীল মালাকারের অভিযোগ পেয়ে শনিবার বিধায়ক উক্ত পুকুরগুলি ভরাট কিভাবে হচ্ছে তা খতিয়ে দেখার জন্য এলাকায় উপস্থিত হলে যথেষ্ট সরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। সঙ্গটা হচ্ছে পুকুরটা এরকম ভাবে দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে, পুকুরটা পরিষ্কার করা হচ্ছে না, যার ফলে এখানে দীর্ঘদিন ধরে লোকে আবর্জনা এসে ফেলে যাচ্ছে, কেউ গাড়ি নিয়ে এসে ফেলে যাচ্ছে, কেউ মোটরসাইকেলে করে যাচ্ছে ফেলে যাচ্ছে, যার ফলে আমরা পাশে থাকি, কেউ কুকুর মরা, কেউ ছাগল মরা, বিড়াল মরা এনে ফেলে যাচ্ছে, তখন সেগুলো পয়সা দিয়ে আমাকেই পরিষ্কার করাতে হয়, আশপাশে আর কেউ দেয় না, কারণ কারোর আমার পাশের বাড়ি এরা থাকেই না, যদি থাকে উনি দেন, তা নাহলে বেশিরভাগ সময়ই আমাকে করাতে হয়। তারপর পুকুর থেকে বিষধর সাপ ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যে, তারপর এখানে শিয়ালের উৎপাত হয়েছে, ঘর থেকে সন্ধ্যাবেলা হলে বেরোতে পারি না, শিয়াল ঘরের মধ্যে ঢুকে পড়ছে, আশেপাশে বাড়ির মধ্যে থেকে লাফ মারছে পাঁচিলের মধ্যে, খুবই খারাপ অবস্থা আমাদের এখানে। তাই আমরা চাইছি পুকুরটা পরিষ্কার হোক, আগের মতো জায়গায় সেটা বলতে পারবো না। প্রস্তাব যদি প্রস্তাব এসে থাকে যিনি কিনবেন কিনু, কিনে আবার পুকুরের অবস্থায় ফিরিয়ে আনু। এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার জানান, কোনো ভাবেই পুকুর ভরাট করতে এই বিধানসভা এলাকা দেব না। মানুষের প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, দেখুন আমার নলেজে ছিল না, আমাকে গত পরশু এলাকার এক ভদ্রলোক ফোন করলেন, তিনি বললেন 3 নম্বর ওয়ার্ডে এই মানুষপুরে পূর্বায়নের এখানে রাস্তার উপরে একটা পুকুর, এখানে এসে জানলাম ভেতরেও একটা পুকুর, এবং আরো এগিয়ে শুনছি আর একটা পুকুরও ভরাট হচ্ছে। দেখুন আপনারা তো জানেন যে পুকুর ভরাটের বিরুদ্ধে আমি প্রথম থেকে লড়াই করে আসছি, গাছ কাটা এবং পুকুর ভরাট এ দুটো একটা মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, এরা আইন কানুন তোয়াক্কা না করে সব করছে। আমার কাছে যখন খবর এলো ভরাট আমি করতে দেবো না, এটা খনন করার জন্যে যা যা ব্যবস্থা নেওয়া নেব, আমি এলাকার মানুষের কাছে দাগ নাম্বার খতিয়ান নাম্বার চাইছি দুটো পুকুরেরই এখানে। আমি তো আজকে তো বন্ধ, বিধানসভা চলছে, আমি তবুও সোমবার যেভাবে হোক বিএলআরকে জানাবো, এবং এখানকার লোকাল মানুষ বলছে এর মধ্যে সাপ আছে, শেয়াল আছে, নানান ধরনের, এবং দেখতে পাচ্ছেন তো সমস্ত নোংরা এলাকার এই পুকুরের মধ্যে ফেলে ফেলে এ যারা মালিক তাদের একটা কারসাজি, এই করে করে ভরাট করবে পরে বিক্রি করবে। আমি এলাকার মানুষদের অনুরোধ করব পুকুরের জমি কেউ কিনবেন না, এবং বিএলআরকে লিখে এই পুকুর আমি সংস্কারের ব্যবস্থা করব। এলাকার মানুষ তারা ট্যাক্স দেয়, তারা ট্যাক্স পে করে, তারা কেন কষ্ট ভোগ করবে? আমার কাছে এক বোন আমার অভিযোগ করলেন যে শেয়াল তার বাড়িতে ঢুকে যায়, তার বাড়িতে বাচ্চা আছে, সাপ ঢুকে যায়, এবং প্রতিদিন প্রতিনিয়ত এখানে নোংরা বাইরের লোকেরা এসে ফেলে, পুকুর ভরাট হচ্ছে। এবং আমার এক পুরনো কলিগ, তিনি পুজো আচ্চা করেন, তিনিও আমাকে বলছেন যে অলরেডি এই জমি বিক্রি করার জন্যে প্রস্তাব যাচ্ছে, যারা এসব করছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমার কানে যখন এসছে এটা পুকুর ছিল, এটা পুকুরই হবে, শুন আমার মনে নেই, আমি তো কয়েকশো পুকুর ভরাট বন্ধ করেছি, আপনারা জানেন কোনটা কখন বন্ধ করছি খেয়াল নেই। এটা সোমবার আমি বিএলআরকে লিখবো,
এর দাগ নাম্বার খতিয়ার নাম্বার আমি নিচ্ছি, আমার এক কলিগ দেবে এখানে বললো দাগ নাম্বার খতিয়ার নাম্বার, দিলেও ভালো না হলে আমি সোমবার জোগাড় করে নেবো। এবার দেখার আদেও পুকুরগুলি সংস্কার হয় কিনা, বিধায়কের এই পরিদর্শন শুধুই লোক দেখানো নাকি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটো। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।